বন্ধুরা, ধনী কে না হতে চায়? কিন্তু ধনী হওয়ার জন্য আপনার কাছে কি থাকা প্রয়োজন? অনেক মানুষই ভাবেন নাকি যারা বিজনেস করে তারাই ধনী হয়ে থাকে, আর একটি স্যালারি বা রেগুলার ইনকাম থেকে কোনোদিনই ধনী হওয়া সম্ভব নয়। এটা একদমই ভুল ধারণা। আপনি আপনার আশেপাশেই খুঁজে দেখুন, দেখতে পাবেন এই ধরনের অনেক কোটিপতি রয়েছেন যারা স্যালারিড পার্সন। মানছি তাদের 20-25 বছর সময় লেগেছে, কিন্তু তারা ধনী হয়েছেন। কিন্তু কীভাবে? কারণ তাদের মধ্যে এক ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন রয়েছে। ওনাদের অভ্যাস ছিল টাকা সেভ করার, রেগুলারলি টাকা ইনভেস্ট করার, রিসার্চ করার এবং সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করার। কিন্তু আমরা যখন আমাদের কেরিয়ার শুরু করি, আমরা ভেবে থাকি আমার স্যালারি তো 15-20 হাজার টাকা, তার মধ্যে অর্ধেকের বেশি টাকাই চলে যায় খরচের পেছনে, তাহলে সেভ করবো কীভাবে? ইয়াংস্টারদের কথাটা একদমই সত্যি, কারণ বেসিক নেসেসিটি সবাইকেই পূরণ করতে হবে, আর তাই ইয়াংস্টাররা সেভিংসের হ্যাবিট তৈরি করতে পারে না। হ্যাবিট স্টার্ট করতেই তারা এত রালেট করে দেয় যে কম্পাউন্ডিংয়ের যে এফেক্ট তারা পেত সেটা পাই না। ইনভেস্টমেন্ট যদি তাড়াতাড়ি শুরু করা যায়, তাহলে আপনার টাকা প্রতি বছর মাল্টিপ্লাই হতে থাকবে। এই কারণে ধনী সবসময়ই ধনী হয়। কম্পাউন্ডিং এফেক্টের উপরে অলরেডি ভিডিও বানিয়েছি, আপনি অবশ্যই ভিডিওটি দেখবেন। সেখানে আমি এক্সপ্লেন করেছি পাওয়ার অফ কম্পাউন্ডিং কী জিনিস। যদি আপনি শুরুতেই অল্প অল্প টাকা সেভিংস করা স্টার্ট করে দেন, তাহলে আপনি ডেফিনেটলি কোটিপতি হতে পারেন। যে ব্যক্তি আপনার 10 বছর পর ইনভেস্টমেন্ট শুরু করবে, হতে পারে আপনি তার 10 বছর আগে রিটায়ার হতে পারেন। তখন আপনার কাছে এতটাই সাফিসিয়েন্ট ওয়েলথ হয়ে যাবে, কারণ আপনার যে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন তা থেকে এতটাই ইন্টারেস্ট পেয়ে যাবেন যে 25-30 বছর পর আপনার স্যালারির সমান টাকা হয়ে যাবে। আর এই কারণে আপনার মধ্যে ডিসিপ্লিন আনাটা খুবই জরুরি। আর ইয়াংস্টারদের জন্য এবং এক্সপিরিয়েন্সদের জন্য ফ্রেমওয়ার্ক কিছুটা আলাদা হওয়া দরকার, সেম রুল উভয়ের জন্য অ্যাপ্লাই হবে না। তাই আমরা দেখে নেব ইয়াংস্টারদের জন্য কেমন ফ্রেমওয়ার্ক হওয়া দরকার এবং যারা এক্সপিরিয়েন্স মানুষ তাদের কত টাকা সেভ করা দরকার, কতটা পরিমাণ বেসিক নেসেসিটিতে খরচ করতে পারেন আর কতটা পরিমাণ টাকা তারা তাদের উইশেস এবং ওয়ান্টসের পিছনে খরচ করতে পারেন। চলুন তবে ভিডিওটি শুরু করি। যদি আপনি আপনার কেরিয়ার সবেমাত্র শুরু করেছেন, তাহলে আপনাকে কী কী ফলো করতে হবে? না, সিম্পল রুল ফলো করতে হবে, 50-30-20 রুল অফ মানির। এর অর্থটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার যতটা মান্থলি ইনকাম তার 50% আপনার বেসিক নিডসের উপরে খরচ করতে পারেন। এই বেসিক নিডস কী কী হতে পারে? রেন্ট অর ইএমআই, আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়ির রেন্ট আপনি কনসিডার করতে পারেন, অথবা তার ইএমআই। যদি আপনি বাড়ি কেনার জন্য ইএমআই নিয়ে থাকেন, তাহলে তার ইএমআই আপনি কনসিডার করতে পারেন। যদি আপনি রিয়েল এস্টেটের মধ্যে ইনভেস্ট করে থাকেন, তাহলে এখানে আপনি ইএমআই কনসিডার করতে পারবেন না, কেবলমাত্র আপনি যেই বাড়িতে আছেন কেবলমাত্র তারই ইএমআই ভরতে পারেন। এছাড়া ফুড, ট্রান্সপোর্ট, ক্লোথ, এগুলি অবভিয়াসলি আপনার বেসিক নিডস। অন্য, বস্ত্র, বাসস্থান, এগুলি সকলেরই বেসিক নেসেসিটি। এখনকার দিনে এগুলি ছাড়াও আরও বেসিক নেসেসিটি হয়ে থাকে, যেমন আপনার ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, ফোন, ইন্টারনেট। আমি আপনাকে এটা বলছি না যে এগুলির মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। আপনি আপনার হিসাব মতো বেসিক নিডসকে ডিসাইড করুন যে এগুলি আমার মিনিমাম রিকোয়ারমেন্ট, এগুলি আমি আমার বেসিক নিডসে খরচ করব। আপনি চেষ্টা করুন আপনি আপনার বেসিক নিডসকে 50%-এর মধ্যে কন্ট্রোল রাখার, যে আপনি আপনার ইনকাম থেকে ম্যাক্সিমাম টাকা খরচ করবেন তা 50% পর্যন্তই। এখানে একটি এক্সাম্পল নিয়ে নেই। ধরুন মানুষের এখনকার দিনে 15-20 হাজার টাকা মান্থলি ইনকাম তো হয়েই থাকে, সেই হিসাবে ধরে নিলাম আপনার মান্থলি স্টার্টিং ইনকাম 20 হাজার টাকা। এখানে আপনি 50% অর্থাৎ 10 হাজার টাকা পার মান্থ খরচ করতে পারেন আপনি আপনার বেসিক নিডস হিসাবে। এবার আমরা কথা বলে নিই ওয়ান্টসের সম্বন্ধে। ওয়ান্টস এবং নিডস এর মধ্যে তফাৎ রয়েছে। ওয়ান্টস কী? না, আপনি যেটা চান সেটা আপনার বেসিক নিডস নয়। যেমন ধরুন কার, কার আপনার বেসিক নেসেসিটি নয়। আপনি পাবলিক ট্রান্সপোর্টের সাহায্যেও আপনি আপনার অফিসে যেতে পারেন বা কমিউট করতে পারেন। এছাড়াও ভ্যাকেশনে যাওয়া, এক্সপেন্সিভ ক্লথ, যদি আপনি আপনার শখে ব্র্যান্ডেড ক্লথ কিনেন, তাহলে সেটা আপনার ওয়ান্টসে চলে আসবে। কনজিউমার ইলেকট্রনিক্স, যেমন কি আপনি হয়তো দামি ফোন কিনতে চান। দামি ফোন কেনা কোনো খারাপ কাজ নয়, তবে আপনি আপনার ইনকামকে কন্ট্রোল করুন বা তার জন্য যথেষ্ট পরিমাণে টাকা সেভ করে রাখুন, তারপর কিনুন। শুধু ফোনই নয়, একইভাবে আপনি ল্যাপটপ কিনতে পারেন, হোম থিয়েটার কিনতে পারেন। সো এইগুলি আপনার ওয়ান্টসের মধ্যে চলে আসে। এখানে আপনাকে কত টাকা খরচ করতে হবে? 30% অফ ইওর ইনকাম। তাহলে 20 হাজার টাকা 30% কত হবে? এখানে 6 হাজার টাকা পার মান্থ আপনি বাজেট তৈরি করতে পারেন। পার মান্থ 6 হাজার টাকা হলে বছরে আপনার 72 হাজার টাকা হয়। বছরে এই 72 হাজার টাকা কীভাবে খরচ করবেন, এটা ডেফিনেটলি আপনি ডিসাইড করবেন।
এরপর বাকি যে 20% টাকা সেটা অবশ্যই আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে যাওয়া উচিত। আমরা সেভিংস এবং ইনভেস্টমেন্ট কেন করে থাকি? দেখুন, রিটায়ারমেন্ট একটি নেগলেক্টেড এরিয়া হয়ে থাকে পাবলিক সেক্টরে। আজকাল তো গভর্নমেন্ট সেক্টরও এটা বন্ধ করতে চাইছে, তাই রিটায়ারমেন্ট প্ল্যানিং খুবই ইম্পর্ট্যান্ট। এছাড়াও বাচ্চার পড়াশুনো, বিয়ে, ফিউচারের জন্য যদি কিছু টাকা রাখতে চান বা মেডিকেল এমার্জেন্সির জন্য টাকা রাখতে চান, তাহলে তার জন্য আপনাকে সেভিংস এবং ইনভেস্টমেন্ট স্টার্টিং থেকেই করা উচিত। সেভিংস আপনি কোথায় করবেন? আপনি নর্মাল FDতে করতে পারেন, PFএর মধ্যে অ্যাকাউন্ট খুলে তাতে নিবেশ করতে পারেন, স্টকে নিবেশ করতে পারেন, মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন, রিয়েল এস্টেট আছে, অপশান আপনি অনেক পেয়ে যাবেন। কিন্তু আপনার মধ্যে ডিসিপ্লিন আনাটা খুবই জরুরি। এখানে 20,000 টাকা 20% অর্থাৎ 4,000 টাকা পার মান্থ অ্যাটলিস্ট আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে নিবেশ করা উচিত। এটা তো গেল ইয়ংস্টারদের মধ্যে কেমন ডিসিপ্লিন ফলো করতে হবে। এবার বলবো আপনার যতটা এক্সপিরিয়েন্স বাড়বে, আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে ইনকামও বাড়তে থাকে। যখন আপনার কর্মক্ষেত্রে 10 বছর 12 বছর বা তার বেশি আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, নিশ্চয়ই এই 20,000 টাকা আর থাকবে না। এখানে একটি ছোট এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরে নিন কয়েক বছর পর আপনার স্যালারি ডবল হয়ে 40,000 টাকা হয়েছে, তাহলে আপনার কী করা উচিত? আপনি কি একই প্রমোশনে বাড়াতে থাকবেন? আগে না, যখন যখন আপনার ইনকাম বাড়তে থাকবে তখন আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টও বাড়ানো উচিত। তবে এটা করা উচিত নয় যে আপনি আপনার ওয়ান্টসকেও বাড়িয়ে দেবেন। আমার হিসাবে সেভিংস এবং ইনভেস্টমেন্ট পোর্শনকে বাড়িয়ে 40% করা উচিত। ওয়ান্ট পোর্শনকে 30%-এর জায়গায় কেবলমাত্র 20% করে দেওয়া উচিত, আর বাকি রইল 40%। সেটা আপনার বেসিক নিডসের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। সবার প্রথমে সেভিংস এবং ইনভেস্টমেন্টের সম্বন্ধে বলি। যখন আপনার স্যালারি আসবে তখন একটি অ্যাকাউন্ট খুলুন, আর প্রথমেই সেভিংস এবং ইনভেস্টমেন্টে 40% ওখানে ট্রান্সফার করে দিন। তারপর আপনার কাছে যে টাকা বাঁচবে সেখানে আপনি নিডস এবং ওয়ান্টসের লিমিটেডই খরচ করতে পারবেন। এখন আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে 40,000 টাকা যদি 40% ধরি তাহলে আপনার হয়ে গেল 16,000 টাকা। দেখুন, আগে যখন 10,000 টাকা দিয়ে খরচ চালাতে পারছিলেন, আশা করি এখন 16,000 টাকাতে খরচ চালিয়ে নিতে পারবেন। ইনফ্যাক্ট এখানে আপনার লাইফস্টাইল ইম্প্রুভই হয়ে গেল। এবার ওয়ান্টসের ক্ষেত্রে দেখি, এখানে 40,000 টাকা 20% হয়ে যাবে 8,000 টাকা। আগে ওয়ান্টসের ক্ষেত্রে বছরে 72,000 টাকা পাচ্ছিলেন, এখন বছরে 96,000 টাকা পাচ্ছেন। তাই মোটামুটি 1,00,000 টাকার কাছাকাছি বছরে ওয়ান্টসে খরচ করতে পারেন। কিন্তু যদি আপনি আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্ট কিছুটা বাড়িয়ে দেন, তাহলে এখন এখানে আসছে 16,000 টাকা পার মান্থ। এখানে দেখতেই পাচ্ছেন বছরে আপনার সেভিংস অনেক বেড়ে যাচ্ছে। দেখুন, রিটায়ারমেন্ট, বাচ্চার এডুকেশান, বিয়ে, মেডিকেল এমার্জেন্সি আপনার যখন তখন আসতে পারে। আর আপনি এই যে লাইফস্টাইল মেনটেন করছেন সেটা আপনি পরেও করতে চাইবেন যখন আপনার রেগুলার ইনকাম বন্ধ হয়ে যাবে, কারণ তখনও তো আপনাকে একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে। এই জন্য এই প্রপোশনটা কিছুটা বাড়ানো দরকার। লাইফস্টাইলের প্রথমের দিকে 50-30-20 রুল তো ভালোভাবে চলে যাবে, কিন্তু যখন আপনার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে তখন এই 50-30-20 রুলকে চেঞ্জ করে 40-20-40 রুল করে দিন। তাহলে ইন ফিউচারে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, রিটায়ারমেন্ট প্ল্যানিং, বাচ্চার এডুকেশান কীভাবে করতে হবে, বিয়ে কীভাবে দেবেন, এই প্রবলেম কোনোদিনই আসবে না। আশা করি এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হলো, যাই হোক যতটা পরিমাণে হোক সেভিংস এবং ইনভেস্টমেন্ট শুরু করে দিন। প্রয়োজনে আপনি 10% দিয়েই শুরু করুন। এখানে কোনো প্রকার হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আপনি এটা ভাববেন না যে যতক্ষণ না আমি 20% বা 30% জোগাড় করতে পারছি ততক্ষণ আমি স্টার্টই করব না। যখনই আপনার সেভিংস এবং ইনভেস্টমেন্টের মধ্যে ডিসিপ্লিন চলে আসবে তখন দেখবেন তাতে আপনার মজা আসতে থাকবে। আর আপনি যদি সেভিংস এবং ইনভেস্টমেন্টের নলেজ বাড়াতে চান, তাহলে আপনি এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনার নলেজও বাড়তে থাকবে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।